যেটু জায়গাত আগত লিগেসি ওয়েস্ট আসিলে সেই জায়গাখিনি কেতিয়া আমি এটা আরবান ফরেস্ট করিম। প্রায় 16 বিঘা মাটি আসিলে মই আরো 10 বিঘা মাটি আরবান ফরেস্টর কারণে লবর কারণে পরামর্শ দিছো। লিগেসি ওয়েস্ট খেনি ডিসপোজ হওয়ার লগে লগে প্রতিদিনে জমা হওয়া আবর্জনা খেনিও ডিসপোজেলর কারণে নতুন ইউনিট এটা আজি লক্ষিমপুরত আরম্ভ হল, তাক শুভ উদ্বোধন করার আমার সৌভাগ্য হল। লক্ষিমপুরের যেটো ISBT আমি বাস টার্মিনাস বনায় আছো সেইটো আমি অহা বছর আগস্ট মাহৰ ভিতৰত সমাপন করব। লক্ষিমপুরের স্টেডিয়ামখনো প্রথম দুটা ফেজ আমি অহা বছর আগস্ট মাহৰ ভিতৰত শেষ করব। যেটো আমার ঘুনাখুটির উপর দলং প্রায় 400 কোটি টকার ওসরত আমি অনুমোদন দিছিল, তার বানপানির কারণে আমি যোৱা বছর যিমান কাম করিব লাগিছিল করিব পৰা নাছিল। এইবার আমি ফুল ওয়ার্কিং সেশনটো পাম, 42টা ইয়াতে পাইলিং হব, ওয়েল পাইল বুলি কয়। আমি 42টা এই বছর করিব খুজিছো যাতে বানপানী আহিলেও আমি উপরের কামখিনি ভবিষ্যতে করে থাকিব পাৰো। সেই দিকটো মই নিজে চালো, যথেষ্ট কাম হয়েছে। আর যেটো কানেক্টিং রোড হব মোটামুটি সি এটা স্বরূপ ইতিমধ্যে পাইছে। শেষত আমি লক্ষিমপুরত যখন আরবি হব তাতো অলপ মাটির কারণে কাম আগবাড়িব পৰা নাই। এতিয়া আরবিখনো মই সরজমিন চাই যাতে আরবিখনেরও মাটি অধিগ্রহণ প্রক্রিয়া আর আমি অহা এমাহ দুমাহৰ ভিতৰত কাম আরম্ভ করব পাৰো, তার কারণে আমি ব্যবস্থা লম। গতিকে লক্ষিমপুরক কেন্দ্র করে যিমানবোৰ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট চলি আছে গোটেইখিনি মই নিজে আহি রিভিউ করলো। অতুল বৰা ডাঙৰীয়াও আছিলে, গার্জেন মন্ত্রী মানব ডেকা বিধায়কও আছিলে, আমি গোটেইখিনি চালো আর এটা আরো অধিক খরতকিয়া হব। নতুন আজি গধূলি ক্যাবিনেটর পিছত আপনার লগ পাম। আপনি প্রথম যেটা নির্বাচনের পূর্বে লক্ষিমপুর আইছিলে তেতিয়া লক্ষিমপুর একেবারে অবস্থা নাছিলে যেটা প্রথম আপনি আইছিলে, আপনি কথা দিয়া মতে প্রায় কাম সম্পূর্ণ। আজি সক ঘুনাখুটি দলং, ওয়েস্ট ডিসপোজেল, আরবান ফরেস্ট, ISBT, স্টেডিয়াম, ব্রহ্মপুত্রর উত্তর পারত কোনো সরকার দিনত কেতিয়াও ইমান ডেভেলপমেন্ট হওয়া নাছিল। এতিয়া আইন মহাবিদ্যালয়খনো রেডি হয়ে গেল, লক্ষিমপুর কলেজ বিশ্ববিদ্যালয় হব, মেডিকেল কলেজত নার্সিং কলেজ এখনের কাম আমি আরম্ভ করিম। ইমান অভূতপূর্ব উন্নয়ন ধেমাজি আর লক্ষিমপুর জেলাত কেতিয়াও হওয়া নাছিল স্বাধীনতার ইমান দিন পিছত। এখনো উদ্বোধন হয়ে যাব, সব দুমা লাগিব, মই দুমা পিছত আহিম কেইবাটাও কাম আরম্ভ করার কারণে। আছে বিলাক বহুত বহুত বিলাক সার্কিট হাউস আছে, নতুন DC অফিস আছে, বহুত বিলাক কাম আৰু লাইনত আছে, জেলখন উঠি যাব। আজি আন্দোলনত তো ময়ো সমর্থন করো। এতিয়া সমস্যাটো কৰি থৈছে কংগ্রেস দলে বিধানসভাত এটা অদ্ভুত প্রস্তাব পাশ করে যে ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ করক, কিন্তু বর্তমানের জনজাতির কোনো ক্ষতি হব নোৱাৰে। এটা সেইটোৱে আমি সমাধান করার কারণে চেষ্টা করে আছো, নোৱাৰিলে আকো বিধানসভাত আনিব লাগিব প্রস্তাবটো সংশোধনের কারণে। গতি কেটামান দিন আরো আলাপ আলোচনা করে চেষ্টা করে চাও, যদি সফল নহও তেতিয়া আকো বিধানসভাত প্রস্তাবটো আনিব লাগিব যে কি ধরনের তা সংশোধন করা যায়। কিন্তু আমি করে থৈছো তরুণ গগৈ সরকারের দিনত প্রস্তাবটো এনেকে ললে যে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ করা হক, কিন্তু পুরনা জনজাতির কোনো ক্ষতি হব নোৱাৰি। এতিয়া দুইটা নিমিলা অঙ্ক করে থৈ গল, আলোচনা করে আছো যে মিলাব পাৰো নেকি। মৰাণ মটক আৰু চুতীয়া সম্প্ৰদায়ৰ ক্ষেত্ৰত কিছু ঐক্যমতো হৈছে, বাকীখিনি ক্ষেত্ৰত ঐক্যমত হোৱা নাই। যদি আমি চেষ্টা কৰি কৰি ঐক্যমত কৰিব নোৱাৰো অহা এপ্রিলর বাজেট অধিবেশনত আমি প্রস্তাবটো আকৌ এবার বিধানসভাক দিব লাগিব যে এই কংগ্রেসের দিনত লওয়া প্রস্তাব এটা ইয়া কেনেকে সাল সলনি করিব পৰা যায়। মানে গোটেই অসম অরুণাচলত তিনিটা এরিয়াক বাদ দি বাকি সমাধান হৈছে। এই তিনিটা এরিয়াও আমি চেষ্টা করে আছো যাতে এটা সমাধান হয়ে যায়।
আমিতো বিপ্লব শর্মার প্রতিবেদনত যিমান লিখা আছে তাতকৈ আমি বেছি কাম কৰি আছো, কিন্তু কোনেও প্রতিবেদনখন চোৱা নাই। প্রতিবেদনখনতে লিখা আছিল ডিলিমিটেশন হব লাগে, ডিলিমিটেশন হৈ গল, কেনেকে ডিলিমিটেশন হব লাগে সেই বিষয়ে লিখা আছিল, ঠিক তেনেদৰে হৈ গল। কোনো ৰাইজে বহি চোৱা নাই যে বিপ্লব শর্মা কমিশনৰ কিমান কাম ইতিমধ্যে আমি কৰি দিলো, কেইটামান কামহে বাকী আছে। গতিকে এবাৰ যেতিয়া পইণ্ট বাই পইণ্ট আমি কথা পাতিম তেতিয়া আমি কম। আৰু মই এইবাৰো বিধানসভাত দিছো যে এপ্ৰিলৰ বিধানসভাত আমি হোৱাইট পেপাৰ দিম যে বিপ্লব শর্মা কমিশনৰ কিমান কেইটা কাম ইতিমধ্যে হল আৰু কিমান কেইটা কাম আলোচনাৰ পৰ্যায়ত আছে। আৰু এটা কথা আপোনাৰ জানিব বিচাৰোঁ যে বিশেষকৈ এবাৰ দেখা গৈছে যে অসমীয়া ল'ৰাবোৰৰ মাজত দেখি গৈছে থলুৱা যিখিনি ল'ৰা খিলঞ্জীয়া তেওঁলোকে কাম কৰিবলৈ খুব আগ্ৰহী ওলাই আহিছে, বিশেষকৈ দুটামান ঘটনাৰ পাছত। তো তেওঁলোকৰ কাৰণে কামৰ ক্ষেত্ৰত যাতে আগুৱাই যাব পাৰে বা উৎপাদন, মইতো সদায় কৈ আছো, আজি আপোনালোকে চাওক, মই কোনো জাতি ধৰ্ম বৰ্ণৰ কথা নকওঁ, নগাঁও মৰিগাঁৱত যিমান মাছ হয় চবতে ইউৰিয়া ব্যৱহাৰ হয়, আৰু গুৱাহাটীৰ যিটো ৱেষ্ট, মই কি ৱেষ্ট নকওঁ, সেই ৱেষ্টবিলাকো আনি পুখুৰীত মাছ উৎপাদনৰ কাৰণে ব্যৱহাৰ কৰা হয়। তাৰ ফলত আপোনালোকে চাব, আজিৰ পৰা 4 বছৰ আগত যিমান কিডনী বেমাৰ হৈছিলে এতিয়া তাতকৈ বহুত বেছি মানুহৰ কিডনী বেমাৰ হয়। গতিকে যেতিয়ালৈকে খাদ্য আমি সুৰক্ষিত কৰিব নোৱাৰোঁ, মাছৰ উৎপাদন বঢ়াৰ কাৰণে আন বহুত অৰ্গেনিক নিয়ম আছে, কিন্তু যদি শ্বৰ্টকাটত যায় তেতিয়াতো কাম নহব। এই কথাবোৰ মই কোৱা নহয়, বিভিন্ন টিভি ইণ্টাৰভিউত এই খেতিয়কসকলেই কৈছে যে আমি ইউৰিয়া ব্যৱহাৰ কৰোঁ। এটা খেতিত ইউৰিয়া দিলে গছ পাব, গছে খাদ্য উৎপাদন কৰিব, এটা তাত পুৰা চাৰ্টিফিকেট বুজোৱা আছে যে কিমান ইউৰিয়া হব, কিমান নাইট্ৰজেন হব, পুৰা এটা ভাগ কৰা আছে। এটা মাছত পোনে পোনে ইউৰিয়াটো দি দিয়ে, মানুহৰ কিডনী বেমাৰ হয়। সেইকাৰণে মই উজনি অসমৰ ৰাইজকো কৈছো, যদি নপঠায় ভাল কথা, সুযোগটো ল'ব লাগে, বজাৰখন এই সুযোগতে ল'ব লাগে, আৰু কাজিয়া কৰি নহয় যে আমাৰ মাছটো স্বাস্থ্যৰ উপযোগী, তেতিয়া মানুহে 2 টকা বেছিও দিব। ট্ৰেডিঙক লৈ যিটো ইতিমধ্যে অভিযান চলি আছে আৰু দেখা গৈছে লটাৰী খেলো ইতিমধ্যে বিভিন্ন ঠাইত হৈ আছে, এতিয়ালৈকে 38 জন ব্যক্তিক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। আৰু মই অসমৰ ৰাইজক কৈছো যে ট্ৰেডিঙটো কমপ্লিট ইলিগেল, কোনো মানুহৰ হাততে এনেকুৱা যাদু নাই যে যোনে 30% 25% ইণ্টাৰেষ্ট দিব পাৰে। এপৰ জৰিয়তেও হৈ আছে, মেনুৱেলিও হৈ আছে, আৰু এই 2টা বস্তুতে ষড়যন্ত্ৰত নপৰিবলৈ অসমৰ মানুহক মই অনুৰোধ কৰিছো। জমা টকা এনেকে কোনোবাই লৈ যাব এইটো কেতিয়াও গ্ৰহণযোগ্য নহয়। আৰু আপোনালোকে এপৰ মানুহবিলাকক দেখিছে ডুবাইত যোৱা, ক'ৰবাত কেনেকৈ তেওঁলোকে এটা লেভিচ লাইফষ্টাইল তেওঁলোকে মেইনটেইন কৰে, এই টকাবোৰ ক'ৰ পৰা মেইনটেইন কৰে, এই টকাবিলাকে লৈ যায় আৰু শেষত নোহোৱা হৈ যাব। গতিকে এইটোৰ ক্ষেত্ৰত ৰাইজে সাৱধান হোৱা উচিত, পুলিচে পুলিচৰ কাম কৰি গৈ থাকিব। লটাৰীটো ইলিগেল অসম, লটাৰী তীৰ সকলো ক্ষেত্ৰতে আমি ব্যৱস্থা ল'ব লাগে, কিন্তু এটাই পুলিচ কাম গোটেইবোৰ কৰাৰো অসুবিধা, কৰি কৰি গৈ থাকিব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।